আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফোর সিস্টার এন্ড বাংলাদেশ ইমাম লাইফস্টাইল। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে বাবার বাড়িতে যাচ্ছি, আর দুপুরে যাওয়ার মধ্য দিয়ে আসলে আমি ভিডিওটা শেষ করেছিলাম। আজকে ছিল ওই দিনই, তো এখন আমরা বাসায় গিয়ে পৌঁছাবো আর কি। অটোর মধ্যে উঠে গিয়েছি বাস থেকে নেমে, তো যেহেতু দুপুরের টাইম ছিল আর বাসায় এসে রান্না করার মতো সময় ছিল না, সেই জন্য কী বলে পুলিশ লাইন থেকে একটা রেস্টুরেন্ট থেকে মুরগি পোলাও আর খিচুড়ি, বোনা খিচুড়ি নিয়ে নিয়েছিলাম। যেহেতু ফারিয়া মুরগি পোলাওটা খেতে পছন্দ করে না, সেজন্য ওর জন্য খিচুড়িটা নিয়েছি আর কি, আর আমাদের জন্য নিয়েছি মুরগি পোলাও। আসলে দুপুরবেলা এসে রান্না করে খাবো, অতটুকু সময় নেই। তো এখানে ফারিহা সব কিছু রেডি করে নিচ্ছিল সবার জন্য, আর ওদের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি ছিল, যে আসলে একটা খেয়ে শেষ করার মতো ছিল না। মুরগি পোলাও আর খিচুড়ি দুইটার সাথেই একটা করে ডিম আর একটা করে মুরগির পিস দিয়েছিল আর কি। তো খাবার দেখাতে দেখাতে যে কথাটি আমি সবসময় বলে থাকি আরও একবার বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনি খুব সহজে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটি লাইক দিয়ে রাখতে পারেন। তো এই ভিডিওটা ছিল দুদিন আগের করা, আসলে যেহেতু আমি আস্তে আস্তে বাড়ির কাজ অনেকটা এগিয়ে গিয়েছি, সেই জন্য আসলে আগের ভিডিওটাই শেয়ার করে দিলাম, যখন হারেস আর হাওয়া আমার বাসায় ছিল। বর্তমানে ওরা ওদের নানু বাড়িতে আছে, বেড়াতে গিয়েছে, সেটা তো বলেছি যে ওদেরকে দিতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের বাসা, আমাদের বাড়ি আর কি। শহরের মধ্যে একটুকরো বাড়ি থাকা আসলে সোনায় সোহাগার মতো। বর্তমানে তো আমরা ভাড়া বাসায় আছি, আর যারা ভাড়া বাসায় থাকি একমাত্র তারাই জানি যে ভাড়া বাসার কত যে বেড়া, আর মাস শেষে গুনে গুনে কতগুলো টাকা দিতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার আব্বু আর আম্মুর কষ্টের টাকায় আমাদের চার বোনের জন্য একটা ছোটোখাটো বাড়ি কিনেছে। তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে সেই বাড়িটা যেটাতে এর আগে আমার মামারা থাকতো আর কি। তো আমার মামা আলহামদুলিল্লাহ, আমি তো দেখিয়েছি আপনাদেরকে যে বিল্ডিং তুলে ফেলেছে, তো আমার মামা চলে গিয়েছে, এই জন্য এখন আমরা আগের যেই ওয়ালগুলো ছিল এইগুলো এখন রিপেয়ারিং করে উঠে যাব। তো এইগুলোর কাজ চলতেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে আপনাদেরকে প্রথমে কাজ শুরু করার আগে দেখিয়ে দিব, কিন্তু আসলে তখন আমার ভিডিও করতে মনে ছিল না, আর আমি আমার পরীক্ষার কারণে তত একটা আসতেও পারিনি। সেই জন্য এখন যেহেতু এসেছি, তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে রেখে দিই, সামনে তো তার থেকে আরও অনেকটা কাজ করা হবে। তো এখানে মোট তিনটা রুম ছিল, সামনে একটা বারান্দা ছিল, রান্নাঘর একটা, বাথরুম একটা। তো এইগুলোকে আমি কিছুটা চেঞ্জ করব চিন্তা করতেছি, যেহেতু আমার আব্বু আম্মু প্লাস আমার বোনেরা মাঝে মাঝে আসে। তিনটা রুম নিয়ে থাকাটা আসলে আর সাথে তিনটা বেবিনে একটু কষ্ট হয়ে যায়। যে কোনো মেহমান আসলে যদি তিনটা বেড থাকে আর ড্রয়িং ডাইনিং মিলে একটা থাকে তাহলে অনেকটাই সুবিধা হয়। সামনে যেহেতু অনেকটা জায়গা আছে, সেজন্য আমি কিছুটা পরিমাণ বাড়াবো আর এই ডিজাইনগুলো কিছুটা চেঞ্জ করব। তো সামনে কাঁঠাল গাছও আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদিও মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল ধরেছিল, কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে আসলে পড়ে যাচ্ছে। তার একটা কারণ হচ্ছে বাড়ির কাজের কারণে গাছের গোড়ায় আসলে পানি দিতে পারতেছি না, হয়তো বা এই জন্যই কাঁঠালগুলো কালো হয়ে কেমন যে হয়ে নষ্ট হয়ে নিজে নিজেই ঝরে যায়। আর তাছাড়াও আমার গাছ সম্পর্কে তত একটা আইডিয়া নেই। আর এটা হচ্ছে একটা অনেক বড় মেহেদি গাছ, এই যে মেহেদি গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। তো গরিবের ভাঙা বাড়িটা আপনাদের সাথে শেয়ার করলাম, তারপরও আলহামদুলিল্লাহ। তো এটা ছিল ওই দিনের সন্ধ্যার দিকে, আমার আসলে হজে থাকতেই দাঁতে অনেকটা প্রবলেম হয়ে গিয়েছিলো। কী কারণে হয়েছে সেটা আসলে শেয়ার করার মতো না, সেই জন্য আমি আসলে শেয়ার করতেছি না। তবে হ্যাঁ, হজে যাওয়ার পর থেকে আমার এই প্রবলেমটা দেখা দিয়েছে, সেই জন্য ডক্টর দেখিয়েছিলাম। তো ডক্টর এক্সরে দিয়েছে, এক্সরেটা করতে এসেছি। এক্সরেটা করার পর আমি আর ফারিহা দুজনেই চলে যাব ডক্টরের কাছে। তো এখানে রিপোর্টের জন্য আমি অপেক্ষা করতেছিলাম, সেজন্য একটু ভিডিও করে নিলাম। তো রিপোর্ট নিয়ে আমি আর ফারিহা চলে গিয়েছি ডক্টরের কাছে, আর এটা হচ্ছে সেই পুরাতন ডক্টর, ওনার কাছে আসলে আমরা সবাই দেখাই, বলতে গেলে ফ্যামিলি ডক্টর মতো হয়ে গিয়েছে আর কি। তো এই যে আমাকে এখানে আমার চেক আপ চলতেছে, আর ফারিহা পাশ থেকে একটু ভিডিও করে নিল আর কি।
যে ডক্টরের কাছে আমি আসলে দাঁত দেখাতে এসেছি এটা হচ্ছে ফারিহার টিচারের হাজবেন্ড। তো ওনার ওয়াইফ আসলে ফারিহার কলেজের প্রফেসর, তো এখান থেকে মূলত পরিচয় আর কি। তো এখানে ডক্টর দেখিয়ে চলে এসেছি বাসায়। আসার পর অনেকগুলো ধনেপাতা নিয়ে আসছি, এগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কুচি কুচি করে তারপর ফ্রোজেন করে রেখে দিব। এটা আমি প্রত্যেক বছরই করে থাকি। আর ধনেপাতাটা সরাসরি যদি এভাবে রেখে দেওয়া হয়, এই যে কাটাও শেষ, আমার স্মেলটাও ঠিক একই থাকে, কোনো পরিবর্তন হয় না। আর যে কোনো তরকারিতে যদি তোলার আগে দেওয়া হয়, তরকারিটা নামানোর আগে আর কি, তখন স্মেল প্লাস এটা দেখতেও সবুজ সবুজ থাকে। তো এগুলোকে ফ্রিজে রেখে আমি কিছু টমেটোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই বছর আসলে কোনো জিনিসই আমার ফ্রোজেন করা হয়নি, যেহেতু আমি ছিলাম না, প্লাস আমার আব্বুর অপারেশন ছিল, সেজন্য ভাবলাম লাস্ট মুহূর্তে এসে টমেটো কিছু ফ্রোজেন করি। তো এখানে দেখুন কীভাবে যে দোকানদাররা ভালো টমেটোর ভিতরেও খারাপগুলো দিয়ে দেয় বোঝাও যায় না। যদিও দেখে দেখে এনেছি, টমেটোর দাম তত একটা কম পাইনি, সেজন্য আমি একটা একটা করে হাতে নিয়েছি, কিন্তু কীভাবে যে দিয়ে দিয়েছে সেটা আসলে বলার মতো না। তো হারেসের বাবা বলতেছিলো যে আর কেন ফ্রোজেন করতেছো, তো আমি বলতেছি যে এখনই এত দাম, রোজে আসলে দেখা যাবে আর একটু বেড়ে যাবে। তো যখন আমরা ছোলা বাছবো একটু টমেটো দিলে আসলে ছোলার টেস্টটা অনেকটাই বেড়ে যায়, সেই জন্য রাখা, যদিও আমি খুবই অল্প পরিমাণে রেখেছি। টমেটোটাকে কুচি কুচি করে তারপর এখানে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু কোনো লবণ বা কোনো কিছুই দিইনি, শুধু টমেটোটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে অলরেডি হয়ে এসেছে, যখন এটা গলে যাবে তো আমি এখন নামিয়ে রেখে দিব, তারপর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব আর কি। আর প্রয়োজন অনুপাতে অবশ্যই এটাকে ব্যবহার করব। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।